হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি শুধুমাত্র যারা রবি সিম ইউজ করে তাদের জন্য রবি সিমে কীভাবে আপনার ইমার্জেন্সি এমবি নেবেন ইমার্জেন্সি মিনিট নেবেন এবং ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন সেটা আপনাদেরকে দেখাবো তো বেশি কথা বলবো না চলুন ভিডিওটি শুরু করার তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি এখনও তো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন না অবশ্যই নিজেরা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন তাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তো প্রথমে আপনাদেরকে দেখাবো যে রবি সিমে কীভাবে আপনারা ইমার্জেন্সি এমবি নেবেন তো ইমার্জেন্সি এমবি নিতে হলে আপনার ফোনের যে ডায়াল প্যাড আছে সেখানে চলে যাবেন এখানে আপনারা টাইপ করবেন স্টার ওয়ান টু থ্রি স্টার ডবল জিরো থ্রি সো এটা লিখে আপনার রবি সিমে আপনি কল করবেন এখানে আবারও আপনাদেরকে বলে রাখি এস্টার ওয়ান টু থ্রি স্টার ডবল জিরো থ্রি এটা লিখে যদি আপনি রবি সিমে কল করেন তাহলে আপনি এখান থেকে ইমার্জেন্সি এমবি পেয়ে যাবেন তো ইমার্জেন্সি এমবি কীভাবে চেক করবেন সাথে সাথে আপনারা এএসএমএস পেয়ে যাবেন সেই এস এম মাধ্যমে আপনারা চেক করতে পারেন তারপরে আপনাদেরকে দেখাবো যে রবি সিমে ইমার্জেন্সি মিনিটটা আপনারা কীভাবে নেবেন ইমার্জেন্সি মিনিট নিতে হলে প্রথমে আপনাদের ডায়াল করতে হবে স্টার ওয়ান টু থ্রি স্টার ডবল জিরো এইট হ্যাশ সো এটা লিখে যদি আপনার রবি সিমে আপনি কল করেন তাহলে আপনি এখান থেকে ইমার্জেন্সি মিনিট পেয়ে যাবেন আবারও আপনাদেরকে বলে রাখি স্টার ওয়ান টু থ্রি স্টার ডবল জিরো এইট হ্যাশ এটা লিখে আপনি যদি কল করেন তাহলে এখান থেকে কিছু ইমার্জেন্সি মিনিট আপ আপনারা পাবেন এরপরে আপনাদেরকে দেখাবো যে আপনারা ইমার্জেন্সি ব্যালেন্সটা কীভাবে নেবেন ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হলে আপনার ডায়াল করতে হবে স্টার এইট এইটাস এটা লিখে যদি আপনার রবি সিমে ডায়াল করেন তাহলে সেখানে কিছু অপশন আসবে অর্থাৎ আপনি কয় টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন যে কয় টাকা নেবেন সেই কয় নাম্বার দিয়ে আপনি সেন্ড করলে আপনি এখান থেকে ইমার্জেন্সি ব্যালেন্সটা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পারছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কোডগুলো যদি পরবর্তীতে কাজ না হয় সেটাও আপনারা কমেন্টে জানাবেন তাহলে আপডেট কোড আপনারা কমেন্টে পেয়ে যাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই